শ্রীকৃষ্ণের 5251তম শুভ আবির্ভাব তিথি উপলক্ষে নদিয়ার মায়াপুরিষ্কণে মহা সমারোহে পালিত হচ্ছে জন্মাষ্টমী উৎসব। সোমবার শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন করা হবে এবং মঙ্গলবার পালন করা হবে নন্দ উৎসব। এই উপলক্ষে দেশ বিদেশের প্রায় হাজার হাজার ভক্তবৃন্দ ইস্কনের প্রধান কেন্দ্র মায়াপুরে এসে উপস্থিত হয়েছেন সোমবার সকাল থেকেই সাজো সাজরব মায়াপুর ইস্কন মন্দিরে। প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে এখনো পর্যন্ত লক্ষ লক্ষ ভক্তবৃন্দ এসে পৌঁছেছেন নদী ঘাটগুলিতে। করা হয়েছে প্রশাসনিক বিশেষ তৎপরতা, কারণ মায়াপুর ইস্কন মন্দিরে পৌঁছাতে গেলে বেশ কয়েকটি নদী পথ পার করতে হয় ভক্তদের। সারা বছর বিভিন্ন অনুষ্ঠানে মায়াপুর ইস্কনের নিজস্ব নিরাপত্তায় মুড়ে রাখা হয়। আজ জন্মাষ্টমী উৎসব উপলক্ষে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করেছে ইস্কন কর্তৃপক্ষ। আগামীকাল নন্দ উৎসব পালন হবে, সেখানেও দেখা যাবে অগণিত ভক্তদের ভিড়। সকাল থেকেই চলবে হরিনাম সংকীর্তন, কীর্তনের ছন্দে নাচে গানে মেতে উঠবে বিদেশি ভক্তরা, যা এক অনন্য নজির গড়ে তোলে। দেবকী পরমানন্দম কৃষ্ণম বন্দে জগদ্গুরুম। আজ শুভ জন্মাষ্টমী মহা মহোৎসব, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ 5251 বৎসর পূর্বে মথুরার কংসের কারাগারে আবির্ভূত হয়েছিলেন, কিন্তু তিনি সাধারণ মানুষের মতো আবির্ভূত হননি। শঙ্খ চক্র গদা পদ্মধারী রূপে আবির্ভূত হয়েছিলেন এবং সমগ্র বিশ্বে প্রেম মৈত্রী ভালোবাসা প্রতিষ্ঠিত করেছিলেন। আজকের দিনেও তার সেই জীবন আদর্শ বাণী সমভাবে প্রযোজ্য। সমগ্র বিশ্বে ইস্কনের শাখা কেন্দ্র ছাড়াও হোয়াইট হাউস, কমন্স হাউজও এই জন্মাষ্টমী উৎসব পালন করা হচ্ছে। ইস্কন মায়াপুরে 3 দিন ব্যাপী অনুষ্ঠান চলছে। প্রথম দিন ছিল অধিবাস। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।